আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন নিশ্চয়ই। আমি আজ আপনাদের দেখাবো ছোট চিংড়ি দিয়ে কিভাবে আমি মজাদার বড়া তৈরি করেছি। ছোট চিংড়িগুলো সাধারণত কোটা যায় না, তাই এইভাবে যদি বড়া তৈরি করুন তাহলে ছোট বড় সবাই পছন্দ করবে, এবং খুব অল্প উপকরণ দিয়ে এটা তৈরি করা সহজ, খেতেও বেশ মজা, গরম গরম মুচমুচে লাগে। তাহলে চলুন দেখি কি কি উপকরণ লাগছে। এখানে নিয়েছি আমি 1 কাপ ছোট চিংড়ি, এগুলোর মাথাটা এইভাবে কেটে নিয়েছি, কালো অংশটা এইভাবে কেটে নিয়েছি, আমি আগে থেকেই কেটে রেডি করে রেখেছি। এখানে থাকছে 1/2 কাপ বেসন, এখানে আছে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, এখানে আছে পেঁয়াজ কুচি 1/4 কাপ, এখানে আছে কাঁচামরিচ কুচি 1 চা চামচ, এখানে আছে গুঁড়া মশলা 1/2 চা চামচ করে, মরিচ, হলুদ আর গোলমরিচ, এখানে আছে 1 চা চামচ সয়া সস, আছে পরিমাণ মতো লবণ। তাহলে চলুন দেখি কিভাবে এটা আমি বানাচ্ছি। আমি 1 1 করে সবগুলো উপকরণ ঢেলে নিচ্ছি। দিচ্ছি পরিমাণ মতো লবণ, এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে এটা মেখে নিব যেন নরম না হয়। নরম হলে ফুলে যেতে পারে। একটু টেস্টিং সল্ট দিতে পারেন স্বাদ বাড়ানোর জন্য, ভালো লাগবে। যেমন মাখা হয়ে গেল, নিজেই বুঝতে পারবেন কিভাবে আপনার বড়াটা তেলে থাকবে তেলের মধ্যে। ঠিক এভাবে করে আমরা এখন এটা তেলে ছাড়ব। আস্তে আস্তে করে তেলে ছাড়ব। সবগুলিকে গোল্ডেন করে ভেজে নিব, আস্তে আস্তে করে উল্টিয়ে দিতে হবে যেন খুলে না যায়। এভাবে একটু সাবধানে উল্টিয়ে দিবেন। আমার ভাজা প্রায় শেষ, এই যে দেখুন কি সুন্দর গোল্ডেন হয়েছে। আমি এখন 1 1 করে উঠিয়ে নিব। ভাজা হয়ে গেল আমার চিংড়ির বড়া, গরম গরম ভাতের সাথে খেয়ে দিবেন। তাহলে আজ এখানে শেষ করছি।
বিদায় নেওয়ার আগে সবাইকে আবারো বলবো, সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন এবং বেশি বেশি লাইক শেয়ার করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।